10 লক্ষ টাকার সাব সেন্টার নির্মাণের কাজ অবধি শেষ হলো না। কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের আমলের বরাদ্দ স্বাস্থ্য বিভাগের সাব সেন্টার আজ অবধি পূর্ণ হলো না জাবদা হাওড় এলাকায়। উল্লেখ্য, কাটিগড়ার জাবদা কলোনিতে সরকারিভাবে একটি সাব সেন্টার নির্মাণের কাজ শুরু করেছিলেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কিন্তু দীর্ঘ প্রায় 6 বছর অতিবাহিত হয়ে গেলেও জাবদা কলোনির স্বাস্থ্য বিভাগের সাব সেন্টারটি তৈরি হলো না। জাবদা গ্রামের বাসিন্দা শ্রীকান্ত দাস, সমীরণ দাস, পরিমল দাস, সুদন দাস, মনোরঞ্জন দাসরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবার নির্বাচন আসলে হাওড়বাসীর দাম বেড়ে যায়, কিন্তু সরকারি কাজ এলে হাওড়বাসীকে বোকা বানিয়ে সরকারি টাকা হরি লুট করে নিয়ে যান একটি চক্র, যার প্রমাণ জাবদা কলোনির স্বাস্থ্য বিভাগের সাব সেন্টার নির্মাণের কাজ সহ পূর্ত সড়ক, পাকা সেতু সহ অন্যান্য যাবতীয় সরকারি কাজে লাগামহীন দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে হাওড় এলাকায়। সাব সেন্টার নির্মাণের জন্য সরকারিভাবে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়। জাবদা কলোনির সাব সেন্টার নির্মাণের কাজ সঠিক তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য কাছাড়ের জেলাশাসক ও জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন গোটা হাওড়বাসী। কিতা নামে হসপিটালের? হসপিটালের নাম কইতা পারতাম না, খালি কইছেন হসপিটাল কইছে। আচ্ছা, কত টাকা আসলো? 10 লক্ষ টাকা। এখন কাজ হইছে নানি? না, তো দেখলাই তো খালি টিন লাগানি হয়েছে, আর কোনো কাজ হইছে না। ও তো অন্য কয়েকদিন আগে অমর দিন আইয়াও গেছেন, দেখিয়াও গেছেন, এটা কোনো কাজ উজার হইছে না। এখন হাসপাতালে নার্স আসে নাই? না, আইদার ভাঙা আইন চলে নাই, স্কুল আইন চলে যায়, তারা ডিউটি যায়, ডিউটি করে নিকা নাই। এখন তো আপনারা যাবেন এই যেখানটা পূর্ণ হইতো? কোন মেলে? জৈন, অমর জৈন, অমর জৈন, হ্যাঁ অমর স্যার জৈন থাই কইছো নিকা নামনি আমার ইয়ারও হরিয়া যাইমু গিয়া পুরাইয়া যাইমু গিয়া, এখন পর্যন্ত কাজটা হয়েছে না, আরো তো প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। অন্য কয়েকদিন আগে ইয়াও গেছে নিকা, বুকা দিয়া গেছে নিকা, কাজ হইব কইয়া এগুলো কাজ, এখন তো গরু বান্ধিতে নাই ই যে অবস্থায় আছে। এখন থেকে ঘর ভাড়ার জন্য দুয়ারে দুয়ারে ঘোরার দিন শেষ। প্রথমবারের মতো বরাক উপত্যকায় শুরু হতে চলেছে গেট ইউর হোমস নামক ডিজিটাল ঘর ভাড়া ব্যবস্থা। আর এই ধরনের প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছেন শিলচর নিটের শিক্ষার্থী সৌরেন চন্দ সহ কালাইনের অভিষেক দাস, শর্মিষ্ঠা চন্দ এবং বিনায়ক চৌধুরী। তারা যৌথভাবে গেট ইউর হোম ডিজিটাল ঘর ভাড়া ব্যবস্থাটি চালু করেছেন। সোমবার কালাইনে এক সাংবাদিক বৈঠকে সৌরেন চন্দ এবং অভিষেক দাসরা জানান, যে কেউ বাড়িতে বা ঘরে বসে খুব স্বল্প সময়ের মধ্যেই কম্পিউটার অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে নিজের পছন্দ মতো ঘর ভাড়া নেবার সুব্যবস্থা করে দিয়েছে তাদের গেট ইউর হোমস নামের ডিজিটাল প্রতিষ্ঠানটি। এছাড়াও খুবই স্বল্প দিনের মধ্যে ঘর মালিকদেরও ভাড়াটে পাওয়ার সুব্যবস্থা করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও স্নাতক পাঠরত বিদ্যার্থীদের জন্য স্টুডেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে অনলাইন কাজের বিনিময়ে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে গেট ইউর হোম ডিজিটাল প্রতিষ্ঠান। জনসাধারণের সুবিধার জন্য বরাক উপত্যকার প্রায় প্রতিটি এলাকায় ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে, যেখান থেকে রুম রেজিস্ট্রেশন এবং বুকিং করা যাবে। পাশাপাশি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত থাকছে কাস্টমার কেয়ার সার্ভিস। বানাইমুল্লা থেকে শানু চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।